সবাই জানে যে ও একটা সন্ত্রাস একটা নারী লবি একটা মাদকাসক্ত একটা চরিত্রহীন উনি মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাস করে উনি প্রতি ক্লাসে বন্দুক নিয়ে আসে তার আচরণ তখনই যে শিক্ষকের মতো ছিল না তার আচরণ ছিল সন্ত্রাসের মতো সে আমাদের ক্লাসরুমে বন্দুক নিয়ে আসবে এবং চাকু নিয়ে আসে সে সেটা কখনোই আনতে পারে না সে কমিউনিটি মেডিসিনের টিচার ফরেন্সিকের টিচারের কাছে এগুলো অস্ত্র থাকলেও সেগুলো কখনোই ক্লাসে আনা এনাও না এগুলো আমাদের কর্তৃপক্ষ জানা সত্ত্বেও কেন চোখ বন্ধ করেছিল এতদিন আমরা জানি না আমাদের আজ আইটেম চলতেছিল সে আমাদের বলে আমার কাছে পিস্তল পোষা পাখির মতো এবং সে একটা ফাঁকা শ্যুট করার মতো করে আমাদের ভয় দেখায় আমরা যখন ভয় পাই আমাদের বলে আমি তো তোদের মতো বলদ না এই দেখ আমি এখানে হ্যামারে মেরে রাখছি বলতো এটা যদি লক না থাকে কী হবে এরকম করে সে একজনকে টার্গেট করে অ্যান্ড তাকে গুলি মেরে দেয় আর তার থেকেও বড় কথা এই ঘটনা ঘটার পরে সে আমাদের বন্ধুকে হসপিটালে নিয়ে যেতে দেয়নি সে আমাদের আটকানোর চেষ্টা করেছে এবং সে প্রচণ্ড মারমুখী আচরণ করেছে আর আমি কখনোই বলবো না এটা অ্যাক্সিডেন্ট ছিল এটা ইন্টেনশনাল ছিল কারণ সে টার্গেট করে একজন পরিবারের ছেলেকে টার্গেট করে এবং সে আইটেমে পেন্ডিং দেয় সে ইচ্ছে করে সব কিছু করে আর এটা ইন্টেনশনাল ছিল এটা অ্যাক্সিডেন্ট ছিল উনি মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাস করে উনি প্রতি ক্লাসে বন্দুক নিয়ে আসে একদম লোডেড পিস্তল নিয়ে আসে উনি আমাদেরকে বন্দুক দিয়ে ভয় দেখায় উনি আমাদের বলে যে ওনার কথা মতো না চললে উনি আমাদের পরীক্ষায় ফেল করাবে অথচ উনি ডিপার্টমেন্ট হেড না ওনার কাছে পাস ফেলের কোনো ক্ষমতা নাই উনি হয়রানি করে আমাদের প্রত্যেক স্টুডেন্টগুলি হয়রানি করে আমাদের সন্ধ্যাবেলা ওয়ার্ড থাকে উনি বলে ওয়ার্ড মিস দিয়ে ওনার ক্লাসে যাইতে আমরা গতকাল ওনার ক্লাসে যাই নাই ওয়ার্ডে গেছি যার কারণে উনি আমাদের উপর উনি খেপেছিল আজকে উনি ক্লাসে 10টা তরবারি নিয়ে আসছে চাকু নিয়ে আসছে আমাদের ভয় দেখানোর জন্য উনি পরীক্ষা নিতে বসে পিস্তল নিয়ে এটা কোনো শিক্ষকের কোনো গুণ হতে পারে না টপিকের সাথে ফায়ার আর্মসের কোনো সম্পর্কই নেই ফরেন্সিক মেডিসিন আপনারা জানেন যে ফায়ার আর্মস বিষয়ে পড়াশোনা হয় তারপরে ডেথের বিষয়ে পড়াশোনা হয় আজকের টপিক ছিল ডেথ তো তোমালকে একটা কোয়েশ্চেন করলো তোমাল পারলো না এরপরে সে তার আর্মসটা বের করলো বের করে টানলো রোল লোড হয়তো আগে থেকে করা ছিল উনি জাস্ট মানে ফায়ার করলো একটা স্টুডেন্টের হাতে একজন টিচার অস্ত্র তুলে দিচ্ছে এবং ইট ইজ আনলাইসেন্সড ইউ সে ইটস ফেয়ার অর নট ফেয়ার করছেন শুধু এইটা না উনি এর সাথে মেয়েদের সেক্সুয়াল হ্যারাসমেন্টও করে এবং মেয়েদের রাত দুপুরবেলায় ফোন দেয় এবং ফোন দিয়ে তাদের অশ্লীল কথাবার্তা ক্লাসে অশ্লীল অঙ্গভঙ্গি এছাড়া এমন কোনো কাজ নেই যে উনি মেয়েদের এই সকল সেক্সুয়াল হ্যারাসমেন্ট না করছে সবাই জানে যে ও একটা সন্ত্রাস একটা নারী লোভী একটা মাদকাসক্ত একটা চরিত্রহীন অশ্লীল কাছে ঢুকছে ঢুকে এক অস্ত্র বের করছে সব পাই বের করে একটা আজকে বেশি বের করছে ছুরি টুরি সব বের করছে আজকে